হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা আবার ড্রয়িং নিয়ে চলে আসলাম। আজকে আমরা শিখব কী করে আম ড্রয়িং করতে হয় এবং কী করে আম কালার করতে হয়, এই সমস্ত বিষয়ে আজকে আমরা শিখব। চলো তাহলে আম ড্রয়িং করি। প্রথমে আম ড্রয়িং করার জন্য আমরা সার্কেল আঁকতে পারি। সার্কেল আঁকার পরে নিচে এরকম একটা শেপ দিলেই আম হয়ে যাবে। এর থেকে যদি আমরা আরেকটা আম আঁকি, জোড়া আম, তাহলে এক পাশ থেকে এভাবে দিলে আরেকটা আম হয়ে যাবে, তাহলে জোড়া আম হয়ে গেল। এবার এটা আমরা ডাল দিতে পারি, চাইলে এখান থেকে আবার পাতা দিতে পারি। সুন্দর করে পাতা হয়ে গেল। চাইলে এখান থেকেও পাতা দিতে পারি। তাহলে সুন্দর করে আম হয়ে গেল, জোড়া আম। এবার চলো আমরা রং করি। গাছের ডালগুলি রং করার জন্য এই রংগুলি আমরা নিতে পারি। পাতা রং করব। পাতা রং করার জন্য আমরা এই সমস্ত কালার ব্যবহার করব। প্যাস্টেল কালার দিয়ে রং করতে গেলে অনেক শেডিং ব্যবহার করতে হয়। যত শেড ব্যবহার করব তত ড্রয়িং এ দেখতে সুন্দর লাগবে। যত রকমের গ্রিন আছে আমরা ইউজ করতে পারি, সাথে ব্লু ইউজ করতে পারি, ইয়েলো ইউজ করতে পারি। সুন্দর করে রং করে ফেলতে পারি। আমরা আমটা রং করবো। আমরা পাকা আম খেলা করবো।
একদম পাকাম। এভাবে আমরা খুব সহজে আমরা অঙ্কুরে ফেলতে পারি।